Hello guys, so welcome back to my channel. Rippa's blog এই নতুন ভিডিও দেখার জন্য আমার সব বন্ধুদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। তো এখন খুব সকালবেলা, তাই সবাইকে সবার প্রথমে জানিয়ে দিই গুড মর্নিং। তো আজকে পুরো দিনটাই স্যাটারডে আজকে, কালকে সানডে দিন আছে, কাল ষষ্ঠীর দিন। তো আজকে বাবার বাড়িতে যাচ্ছি, এই জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বলে তো সারা রাত্রি জেগেই ছিলাম, আমি তো অনেক রাত অব্দি জেগে থেকে কাজ করি, আর সারা রাত কালকে পুরো নাইট জেগেছিলাম, একটা ব্লগ তৈরি করেছি মেকআপে, প্লাস আজকে যে যাব বাবার বাড়িতে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি, তোমাদেরকে ঘড়িটা একবার দেখিয়ে দিই। দেখো সোয়া পাঁচটার মতন বাজে, আর পুকু ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, পুকু অনেকদিন পর বাড়ি যাবে, খুব আনন্দ। আরে দেখো তাতা না, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তো আমি উঠে আমার যেগুলো কাজ ছিল সকালে সেগুলো সব কাজটা সেরে ফেললাম, আর এখানে পাতানের খাবার বসছি, খাবারটা আমি তৈরি করে নিয়ে যাব, কেননা আমাদের 8:20 ট্রেন আছে, তো ট্রেনটা ধরতে হবে, এই জন্য খুব সকাল সকাল ওঠা, আবার খাবার কিছু তৈরি করে নিতে হবে। তো এই জন্য ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করলাম, যাতে প্রথম থেকেই তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি। তো তোমরা সঙ্গেই থেকো, আমি বাবার বাড়ি অবধি পৌঁছে যাই, যাওয়া অবধি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। এই যে দেখো মাথাভর্তি সিঁদুর দেখতে পাচ্ছ, এটা একটা মেকআপের ব্লগ করেছি রাত্রে, সারা রাত্রি জেগে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো বলে আমি সারা রাত ধরে মেকআপ করেছি। তো চলো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ, খুব তাড়াতাড়ি তোমরা আপডেট পেয়ে যাবে। আর আজকে আমি বাবার বাড়িতে কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তোমরা সবকিছু দেখতে পাবে। তো তোমরা সঙ্গে থাকো আর সেই সব ভিডিওটি দেখতে থাকো। আর আরেকটা কথা বন্ধুরা, আমার চ্যানেলে এই মুহূর্তে যদি তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও, যাতে করে আরও অনেক নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে ফার্স্ট টাইম পৌঁছে যায়। তো চলো আমি স্নান ধান সবকিছু সেরে নিই, তারপরে রেডি হই, তারপরে তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করব। বেরোনোর আগে একটু খাওয়া দাওয়া করে নি, দেখো কতগুলো জামা কাপড় কেটেছি, সব এগুলো ভর দিয়ে মেলে মেলে দিলাম। ফুলের গাছগুলো নামিয়ে রেখেছি, সরব থাক। হাওয়া বাতাস পাবে না গো, থাক না, একটু বৃষ্টি বৃষ্টি হলে গোপালকে তুলে দিবে, দাঁড়াও আমি খেয়ে নিই আগে। তো গাইস আমি রেডি, দেখো এখন বেরিয়ে পড়বো, এই যে তো তোমাদের দাদাভাই নিচে টোটো দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমি এখন তালা দিয়ে বেরিয়ে যাবো। আমরা এখন স্টেশনে ঢুকছি, ওহ
এই দেখো আমাদের ট্রেন চলে এসছে, এই যে আসছে। অবস্থা শেষ। দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে, আমাদেরকে কতটা দূরে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে টোটো ধরার জন্য। ওই দেখো কোথায় থাকলো স্টেশন, আর কোথায় নামিয়ে দিয়েছে। পুকু তো আসতে পারছে না, টোটো ধরতে গেলে আরো অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে টোটো। বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি, মা তো ট্রেনে থাকতে অনেকবার ফোন করেছে, আমি ফোন রিসিভ করিনি। ট্রেনের আওয়াজ পেলে বুঝতে পারে যাবে যে আমি যাচ্ছি, এদেরও ফোন রিসিভ করিনি। আমি দেখো বাড়িতে যাই, তারপরে সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজটা কেমন হয় তোমরাও দেখবে। না এটা বালুগাঁ পুলিশ স্টেশন মোড় বলে একটা থানা মোড়, এটা থানা বালুঘাট থানা। আইসক্রিম খাবে তো? চলো বন্ধুরা আর কিছুক্ষণ টাইম, 5 মিনিটের মধ্যে নেমে পড়বো। তো রিয়াকশনটা কিরকম তোমরা দেখতে থাকো। ওই যে বাবা বসে আছে, ঘুম 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 ঘু
চলো টাটা।